গতদিন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে একটা থিম ইনস্টল করেছিলাম এবং সেখান থেকে কাস্টমাইজ শুরু করেছিলাম। তো আজকে আমরা যেই পর্যন্ত কাজ গতদিন করেছিলাম এরপর থেকে আমরা শুরু করব। ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, যেই ডোমেইনটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসটা একটু লগ ইন করে নিই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো প্রথমে আমরা আমাদের ডোমেইনটা দেখব। দেখেন আমরা এই পর্যন্ত গতদিন রাখছিলাম। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট লগ ইন করব। তো এখানে আমরা WP অ্যাডমিন দিয়ে লগ ইন করব। তো লগ ইন করার পর এখানে আমাদের আইডি পাসওয়ার্ড, জাস্ট এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা দিব অ্যাডমিন। তো আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা কতদিন এই লগ ইন করা দেখিয়েছি, সো আজকে আর নতুন করে লগ ইন করা দেখানোর কিছু নাই। তো আমরা কাস্টমাইজ শুরু করব। কতদিন আমরা শুধুমাত্র এখানে লোগোটা চেঞ্জ করেছিলাম। তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব সোজা কাস্টমাইজে। কাস্টমাইজে আসার পরে দেখেন যে জেনারেল সেটিংসের এই অপশনটাতে আমরা কাজ করছিলাম। তো জেনারেল সেটিংসের অপশনের পরে আমাদের হেডার সেটিং অপশন আছে। তো গতদিন আমরা জেনারেল সেটিংসে কী করছিলাম, সাইড আইডেন্টিটি, কালার্স বা আমাদের জেনারেল সেটিংসে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা দেখাবো যে হেডার সেটিংস থেকে বাকিটা আর কি আস্তে আস্তে দেখাবো। তো হেডার সেটিংসে কী কী আছে একটু দেখি যদি আমরা। এখানে টপ হেডার সেকশন আছে। তো টপ হেডার সেকশনে আমাদের কী কী আছে, তো টপ হেডার সেকশনে আমাদের বলতেছে যে শো হাইড অপশন ফর হেডার সেকশন। তো আমাদের এই যে টপ, এটাকে টপ হেডার সেকশন বলতে আমাদের এটাকে বলা হয় টপ বার, ঠিক আছে, এটাকে বলা হয় টপ বার। তো আমরা একটা ওয়েবসাইটের কোনটা কী পার্ট আমরা জানবো। আচ্ছা, এইটাকে বলা হয় টপ বার বা টপ হেডার সেকশন, এটাকে বলা হচ্ছে এই যে উপরের লাল অংশটাকে, তো এটাকে বলা হয় টপ বার। তো এখান থেকে আমরা যদি চাই যে এই টপ বার থাকবে, শো থাকবে, তাহলে এটা থাকলো, না হলে যদি আমরা হাইড করে দিই তাহলে ওইটা হাইড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে শো করুক, আমাদের ওইটা শো করলেই ভালো। তারপরে হচ্ছে কারেন্ট ডেট, কারেন্ট ডেট শো করবে কি না, সোশ্যাল আইকন, এই যে এখানে সোশ্যাল আইকনের এখানে আমরা হাইড করব নাকি ডিসপ্লে থাকবে। তো এখানে সোশ্যাল আইকন আছে, অবশ্য আমাদের এখানে দেখা যাচ্ছে না। তো সোশ্যাল আইকনগুলো কীভাবে দেখা যায় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো আপাতত আমরা এখানে এই সেকশনগুলো দেখলাম, তো এটা ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাক। এরপর যে অপশনটা আছে সেটা হলো হেডার অপশন। তো হেডার অপশনে দেখেন যে স্টিকি মেনু। তো স্টিকি মেনুটা কি, তো দেখেন আমরা যখন আমাদের এই হোমপেজটা স্ক্রল করছি নিচের দিকে, তখন দেখেন মেনুটা স্টিক হয়ে যাচ্ছে। দেখেন এর সাথে মেনুটা কিন্তু অ্যাটাচড হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্টিকি মেনু। তো এখন স্টিকি মেনু এখান থেকে আমরা যদি ডিজেবল করে দিই যে স্টিকি মেনু হবে না, তখন কিন্তু আমাদের এখানে আমরা যদি একটু স্ক্রল করি, রিলোড না দিলে এখানে আপডেটটা আসবে না। সো এখন রিলোড দেওয়ার পরে একটু স্ক্রল করি, এখন দেখেন যে এই এই অপশনটা আসতেছে না, যে আমাদের এখন দেখেন যে এই স্টিকি আর হয়ে থাকছে না, এখন মেনুটা ভিতরে উঠে চলে যাচ্ছে। এখন আমরা যদি আবার এটাকে স্টিকি মেনু ইনেবল করে দিই, তাহলে সেমভাবে আমাদের কিন্তু এখান থেকে আবার একটু রিলোড দিতে হবে। এরপরে আমাদের দেখেন যে স্টিকি মেনুটা হয়ে যাবে। তো স্টিকি মেনু থাকার সুবিধা কি, যে আমাদের এখানে দেখেন যখন আমরা নিচের দিকে চলে আসবো ওয়েবসাইটটা স্ক্রল করতে করতে, তখন উপরের যে অপশনগুলো, এই অপশনগুলো অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখতে পারবো যত নিচে যাই। আর যদি স্টিকি করা না থাকে তাহলে কিন্তু এখানে উপরে মেনুটা চলে যাবে, তো আমরা নিচে দেখতে পাবো না। এই জন্য আমরা স্টিকি মেনুটা এনেবল করে রাখবো। এরপরে আমাদের কি অপশন আছে, হোম আইকন। তো হোম আইকনটা কি, দেখেন আমাদের এইখানে কিন্তু একটা হোম আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের আমরা যে পেজেই যাই না কেন আমাদের হোমে ফিরে আসবে। এরপরে হচ্ছে সার্চ আইকন। তো সার্চ আইকন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা শো হাইড করে রাখতে পারি। তো এখান থেকে আমরা যদি মনে করি যে আমাদের এই সার্চ আইকনটা শো মানে করে রাখবো তাহলে এটা থাকবে, আর যদি মনে করি যে না এটা হাইড করে রাখবো তাহলে আর থাকবে না। আমরা চাচ্ছি যে না সার্চ আইকনটা থাক, এটা আর হাইড করবো না। এরপরে আমাদের যে অপশনটা আছে ট্রিগার অপশন। তো এই অপশনটা কিসের দেখেন, যে আমাদের এখানে যেই ব্রেকিং নিউজটা আছে না, তো এখান থেকে আমরা ব্রেকিং নিউজের এই অপশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখেন ব্রেকিং নিউজের এখানে আমরা যদি নিউজ আপডেট দিয়ে দিই, নিউজ আপডেট, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা এই অন্য ধরনের কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই, ব্লগ ওয়েবসাইট, অথবা যদি মনে করি যে এখানে ব্রেকিং নিউজের এই অপশনটা থাকবে না, সেক্ষেত্রে এখানে হাইড করে রাখা যায়, সেক্ষেত্রে এটা আর এখানে দেখাবে না, ঠিক আছে, তখন আর এটা দেখাচ্ছে না।
তো আমরা চাচ্ছি যে না, আমরা যেহেতু নিউজ পোর্টাল করতেছি এবং প্রত্যেকটা নিউজ পোর্টালে কিন্তু আমাদের এই সেকশনটা থাকে, সো আমরা এটা রাখব। তাহলে আমরা হেডার সেটিংসের যে অপশন আছে তিনটা, এই হেডার সেটিংসের অপশনগুলো দেখলাম। এরপরে আমাদের কী আছে একটু দেখি। তো এরপরে আছে আমাদের অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে কী আছে এটা একটু দেখি নি আমরা। আমরা দেখেন যে ফার্স্টে যে অপশনটা আছে সেটা হলো সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের উপরে আমরা যদি একটু ক্লিক করি তো দেখেন আমাদের এখানে সোশ্যাল আইকন কিন্তু ডিসপ্লে নাই। তো এখান থেকে আমরা সোশ্যাল আইকন এখানে দেখবো যে কীভাবে এখানে আমরা ডিসপ্লে করতে পারি এখন। তো এখানে আসার পরে দেখেন ফেসবুকের একটা লোগো দেওয়া আছে, এখানে ফেসবুকের একটা ইয়ে দিয়ে আছে। এরপরে দেখা, এরপরে ফেসবুকের যে লিঙ্কটা, এখানে ফেসবুকের একটা লিঙ্ক দিতে হবে। তো এখান থেকে আমরা যদি একটা হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ দ্যাট মিনস আপনার হচ্ছে লিঙ্ক প্রকাশ করে। হ্যাঁ, মানে এই হ্যাশ যদি দেওয়া হয় তাহলে এটা লিঙ্ক হিসেবে কাজ করে। তো আমরা যদি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, ফেসবুকের লিঙ্ক, তাহলে এখানে কিন্তু অলরেডি চলে আসবে, এই যে এখানে কিন্তু চলে আসবে। তো এইটা ফেসবুক মানে বোঝাচ্ছে যে ফেসবুকে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। আমরা এই যে সোশ্যাল আইকনটা এখানে নিয়ে আসার জন্য একটা কী করলাম, লিঙ্ক আপ করলাম, জাস্ট একটা লিঙ্ক দিলাম, এখন আমাদের এখানে ডিসপ্লে করতেছে। আচ্ছা, এখন আমাদের এখানে শুধুমাত্র ফেসবুক আছে, যদি আমরা আরও অন্যান্য সোশ্যাল আইকন এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে কী করব। তো তখন আমরা কী করব যে অ্যাড আইকন। তো অ্যাড আইকন এখান থেকে দেখেন যে সোশ্যাল মিডিয়া আইকন, এখান থেকে আমরা এখান থেকে একটু সিলেক্ট করব। তো এখানে দেখেন যে ফেসবুক আমাদের আছে, তাহলে ফেসবুক তো আমাদের এটা নেব না, এখান থেকে ইউটিউবটা নিলাম। ইউটিউব অপশনটা আমরা সিলেক্ট করলাম, এই যে ইউটিউব অপশনটা সিলেক্ট করলাম। এরপরে ইউটিউবের ইয়ে দিতে হবে, ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো ইউটিউবের লিঙ্কের পরিবর্তে আমরা এখানে আবারও হ্যাশ দিয়ে দিলাম এবং এখান থেকে পাবলিশ করে দিলাম। এরপরে দেখেন এই যে ফেসবুকটা এবং ইউটিউবটা চলে আসলো, ফেসবুক এবং ইউটিউবটা চলে আসলো, অ্যাড হয়ে গেল সোশ্যাল আইকন। এরপর আমরা যদি এখান থেকে চাই যে আরও অ্যাড করব, তাহলে সেমভাবে অ্যাড করতে পারি। তো এখানে আমি আর একটা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে এবার আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করতে চাই। তো ইনস্টাগ্রামের এখানে ইয়া আইকনটা সিলেক্ট করব। এরপরে কী করব, এখান থেকে হ্যাশ চিহ্ন দিয়ে ইউআরএল মানে লিঙ্ক আপটা করে দেব। এরপরে পাবলিশ করে দিলে এই যে দেখেন এই ইনস্টাগ্রামটাও সোশ্যাল আইকন, ইনস্টাগ্রামটাও অ্যাড হয়ে গেল। তো অ্যাডিশনাল সেটিংস থেকে এখানে আমরা সোশ্যাল আইকন দেখলাম। এবার হচ্ছে আমাদের যে অপশনটা আছে এটা হলো ক্যাটাগরি কালার। তো আমাদের এখানে যে ক্যাটাগরি কালার আছে, দেখেন আমাদের এখানে আনক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরি আছে। তো আমরা ক্যাটাগরি নিয়ে আরও ডিটেলস কথা বলবো অন্য সময়। তো এখানে যদি বলতেছে যে ক্যাটাগরি কালার চেঞ্জ করি, তাহলে এখান থেকে করা যাবে। তো আমরা আপাতত আর ক্যাটাগরি কালার চেঞ্জ করছি না, যেটা আছে সেটা ডিফল্টভাবে থাক। আর আমরা জাস্ট অপশনটা দেখে রাখলাম যে এখান থেকে ক্যাটাগরি কালারটা চেঞ্জ করা যায়। তো এরপর আছে উইজেট সেটিং। তো ক্যাটাগরি লিঙ্ক ইনেবল ডিজেবল এইটা আমরা আপাতত এখন দেখবো না, পরে দেখলেও হবে। তো এরপর আছে সাইবার স্টিকি সেটিংস। তো এখানে আমাদের এখন এটা আপাতত লাগতেছে না, এটা আমরা পরে দেখবো। এরপর আমাদের কী অপশন আছে সেটা হচ্ছে ডিজাইন সেটিং। তো ডিজাইন সেটিংসটা আমরা নেক্সট ভিডিওতে করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি, জাস্ট এই পর্যন্ত এটা করে ফেলেন, নেক্সটে আমরা সামনে আগাবো। আল্লাহ হাফেজ।